সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলোচনা হবে দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট সেভেন অর্থাৎ তোমাদের অক্টোবরে প্রথমেই যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার সমাধান দেওয়া হবে এই ভিডিওতে বাংলার সমাধান দেওয়া হবে আর অন্যান্য বিষয়ে অবশ্যই দেখে নিও ভিডিও ডেস্ক্রিশানে লিঙ্ক পেয়ে যাবে এছাড়াও তোমাদের অক্টোবরে এমসিকিউ কিউ অ্যাডাপ্টেশান প্যাকেজ দিয়েছে যেখানে প্রত্যেকটা বিষয়ে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আছে তো অলরেডি সমাধান দেওয়া হয়ে গেছে তোমরা যদি দেখে না থাকো ভিডিও ডেসিসানে এমসিকিউর সমাধানের লিঙ্কও পেয়ে যাবে অবশ্যই দেখে নিও তো দেখো এখানে এক কি বলেছে যে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র আছে হরিদার জীবনে বৈচিত্রকে নাটকীয় বলা হয়েছে কেন উত্তর কথা সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান ও কেন্দ্রীয় চরিত্র হরিদা হরিদা একজন বহুরূপী অর্থাৎ বহুরূপী সেজে ঘুরে বেড়ানোই তার জীবনের পেশা ও নেশা কখনো তিনি সেজেছেন উন্মাদ পাগল কখনো বাইজি আবার কখনো বা পুলিশ বাউল কাপালিক কাবুলিওয়ালা ফিরিঙ্গি কেরামিন সাহেব সেজেও হরিদা সকলের নজর কেড়েছেন নাটকের বিভিন্ন চারিত্রে চারিত্রের মতোই তিনিও ভিন্ন ভিন্ন দর্শকদের মুগ্ধ করেছেন এভাবেই হরিদা নিজের জীবনকে নাটকীয় বৈচিত্র্যে পরিপূর্ণ করেছেন পরের প্রশ্ন কি হেতু গতি তবজ আজি এ ভবনে বক্তা কাকে মাতো সম্বোধন করেছে তার আগমনের কারণ কি মাইকেল মধুসূদন দত্ত রচিত বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে সংকলিত অভিষেক শীর্ষক কবিতা রাবণ পুত্র ইন্দ্রজিৎ প্রভাসা রাক্ষসী ছদ্মবেশী আসা দেবী লক্ষ্মীকে মাত সম্বোধন করেছেন ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে স্বর্ণ ইন্দ্রজিৎকে স্বর্ণালঙ্কার আর করুণ দশার কথা জানান এবং ভয়ঙ্কর যুদ্ধে তার প্রিয় ভাই বীরবাহ নিহত হয়েছে এবং এই মৃত্যুতে রাবণ গভীরভাবে শোকগ্রস্ত হয়ে পড়েছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের জন্য তিনি সৈন্যসহ প্রস্তুতি নিচ্ছেন রাক্ষস বংশের মর্যাদা রক্ষা করার জন্য শীঘ্রই ইন্দ্রজিতের লঙ্কা যাওয়া উচিত এই বার্তা দেওয়ার জন্য ছদ্মবেশী দেবী লক্ষ্মীর আগমন পরের প্রশ্ন হাই বিধি বাম ম প্রতি বক্তাকে তার এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে এখানে বক্তা হলেন লঙ্কেশ্বর রাবণ বীরবাহর মৃত্যুতে বিচলিত ইন্দ্রজিৎ পিতা রাবণের কাছে আসেন এবং রামচন্দ্রকে সমূলে নির্মূল করার জন্য অনুমতি চান পুত্রশোকে যন্ত্রণায় কাতর রাবণ নতুন করে কোনো শোকের আসনে সামনে দাঁড়াতে চান না বলেই এ বিষয়ে তিনি অনিহা প্রকাশ করেন ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধে নিহত রামচন্দ্রের পুনরুজ্জীবন লাভ দেখে হতাশ করে সমস্ত ঘটনা প্রবাহের মধ্য দিয়ে নিয়মিত বিরূপতাকেই লক্ষ্য করেন এবং পরের যে প্রশ্নটা দেখো ওরে ওই স্তব্ধ চোরাচর চোরাচর শব্দের অর্থ কী সেখানে স্তব্ধতা বিরাজমান কেন উদ্ধৃত অংশটি কাজী নজরুল ইসলাম রচিত পলোলাস কবিতা থেকে গৃহীত হয়েছে চোরাচর শব্দের অর্থ হল সমগ্র পৃথিবী মহাকালরূপী শিব ধ্বংসলীলায় মেতে উঠেছে এবং তার পলই তাণ্ডবে সমগ্র বিশ্ব কেঁপে উঠেছে তার হোঙ্কারে পৃথিবীর ভীত সন্ত্রস্ত তাই সমগ্র বিশ্ব স্তব্ধ পরের প্রশ্ন দেখি তোমার টাকে এবং পকেটে কী আছে উদ্দিষ্ট ব্যক্তির ব্ল্যাক এবং পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল প্রশ্নের ধৃত বা উদ্ধৃতাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গিরিশ মহাপাত্রের ট্রাক থেকে এবং একটি টাকা এবং এবং তার তার গন্ডা ছয়েক পয়সা এবং কী বলেছে যে পকেট থেকে একটা লোহার কম্পাস কম্পাস একটা কাঠের ফুট রুল আর কয়েকটা বিড়ি একটা দেশলাই এবং গাঁজার একটা কোলকে পাওয়া গিয়েছিল এরপর দেখো তোমাদের দুই দেখে কি বলেছে নিম্নরেখ পদগুলি ব্যাস সহ সমাস নির্ণয় করো তো প্রথম প্রশ্ন দেখো তোরা সব জয়ধ্বনি কর এখানে জয়ধ্বনি তলায় তোলায় দাগ আছে তো জয় ধ্বনি জয়সূচক ধ্বনি কর্মধায় সমাজ পরেরটা দেবতা বাঁধা যুপে পাষান পে এখানে যজ্ঞ যুপে তো এর এরখান থেকে হবে কি যজ্ঞের নিমিত্ত যুপ নিমিত্ত তৎপুরুষ সমাস পরের প্রশ্ন আমি এখন তবে চললম কাকাবাবু কাকাবাবুর তোলায় দাগ আছে তো কাকা বাবু থেকে হবে যিনি কাকা তিনিই বাবু এটা হবে সাধারণ কর্মধারয় সমাজ পরেরটা দেখো হিন্দু মুসলমানের মাতৃভূমি এমনি গুলবাগ এই বাংলা তো হিন্দু মুসলমানের তোলায় দাগ আছে তাহলে হিন্দু ও মুসলমান এবং এটা হবে দ্বন্দ্ব সমাজ তারপরেরটা দেখো তার সখী মহাসখী রাক্ষস সাধু তো এখানে রাক্ষস সাধিপতি থেকে হবে রাক্ষসের অধিপতি এবং সম্বন্ধ তৎপুরুষ সমাজ পরে দেখো তোমাদের তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাক্ক পার্ট সেভেন যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো অবশ্যই তোমরা অন্যান্য বিষয়গুলো দেখে নিও এছাড়াও তোমাদের ফাইনাল বা পার্ট এইট মডেল অ্যাক্টিভিটি টাক্ক দিয়েছে যেখানে প্রত্যেকটা বিষয়ের পঞ্চাশ নম্বরের করে প্রশ্ন আছে তো সেগুলো সমাধান খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও